এখন আমার ছেলে বলে আম্মু আমি কোরআনে হাফেজি হমো, তা আপনার ইচ্ছা দিচ্ছে? আমারও ইচ্ছা আমার ছেলের ওই নাইনে পড়াবো। আচ্ছা, ছেলের বাচ্চার বাবা কি করে? ছেলের বাচ্চা বর্তমানে আমার কাছে নাই, হে আরেক জায়গায় বিয়ে করছে। মানে ছেলের বাবা নাই আপনার কাছে? না, এখন আমি আমার ছেলের নিয়ে আসি। বাবা চলে গেছে? বারো থেকে ১৩ ঘন্টা ড্রাইভারি করে রিক্সা চালিয়ে ঢাকা শহরে নিজের ছেলেকে হাফেজ বানানোর স্বপ্ন নিয়ে বুকের মধ্যে। আসলে জীবন নাটক, নাটকের থেকেও নাটকীয় হয়, সেটা আপুকে না দেখলেই বোঝা যায় না। দেখতেই পাচ্ছেন যে কি, আমি নাম জিজ্ঞাসা করতেই সে কি পরিমাণে কান্না করতেছে। আপু, আপনার ফ্যামিলিতে কে কে আছে এখন বর্তমানে? আমার ফ্যামিলিতে আমার বাবা নাই, ছোট ভাই আছে, আমার মায়ের সংসার আলাদা, আমার ভাই বোন মানে অনেক কষ্টেই আছেন। অনেক কষ্টেই আছে, তারপরে কাছে তো আমি থাকলে আমার আমার পেট চলবো, আমার ছেলের পেট তো চলবো না। এই জন্য আমার জীবনে রিস্ক নিয়ে আমি গাড়ি চালাইতেছি আমার ছেলের ভবিষ্যতের লাগি। আপু কি ভালো ভালোবেসে বিয়ে করেছিলেন? জি, ভালোবেসে বিয়ে, প্রেম করেছিলেন ভাইয়ের সাথে? জি, চাস্তো ভাইয়ের লগে বিয়ে হয়েছে আমার। আপন চাস্তো ভাই? হ্যাঁ, পরিবার থেকে বিয়ে দিচ্ছে। উফ, মানে কিভাবে ভাবা যায় যে একজন ভালোবাসার মানুষ, ভাই ভালোবেসে যদি সারা জীবন বুকের ভিতরে ধরেই না রাখতে পারো, তাহলে ভালোবাসার কি দরকার? দর্শক দেখেন, মাত্র ২০ বছরের একটা ছোট্ট একটা মেয়ে যে এইভাবে রাস্তার এই জামজট রাস্তার মধ্যে গাড়ি চালাচ্ছে। ভালোবাসা মানে এরকম যে লাস্ট মুহূর্তে তাকে কাঁদাইতে হবে? মানে ভালোবাসলে দুঃখ পাইতেই হবে, এটা এটা কি রুলস? আমি বুঝি না। তো আপনার সেই ভালোবাসার মানুষ কি কখনো কাউকে মানে কাউরে নিয়ে চলে গেছে নাকি আপনাকে? মানে বুঝলাম না, মানে বিয়ে করেছে কি না? ছিলাম বলছি, আমরা দুইজনে কর্ম করে সুন্দর একটা সংসার গড়ামো, কিন্তু ও আমার কথা শোনে না, ও আর মতন। আল্লাহ, এই গাড়িটা কি আপনি নিজের না ভাড়া চালাচ্ছেন? আমি লোনোটা গাড়িটা কিনছি। মানে আপনি কিস্তি দিয়ে তারপরে এই যে গাড়ি কিনেছেন, এই কিস্তি শোধ করতে হয় প্রতি সপ্তাহে আপনার? জি, প্রতি সপ্তাহে কিস্তি। কত করে? ২০০০ টাকা করে কিস্তি দেওয়া। প্রতি সপ্তাহে ২০০০ টাকা লোন দিয়ে তারপর আবার নিজের খাওয়া খরচ এগুলো দিয়ে হয়? আল্লাহ সালা। কেমন ইনকাম কেমন হয় মাঝে মধ্যে? কারণ অনেকে তো মেয়ে দেখে, এই যে আপনি তো মেয়ে মানুষ, আপনি চালাচ্ছেন, এখন সবাই কি উঠতে চায় যে একটা মেয়ে মানুষের গাড়ি তুলি সবাই কি উঠে? না, অনেকজন উঠতে চায় না, সাহস পায় না, কয় কি মেয়ে মানুষ অ্যাক্সিডেন্ট করবো, গাড়ি চালাতে পারে না। আবার অনেকজন উঠলে কয় কি মানুষ খারাপ করবো, অনেকে টিটকারি দেয়, টিটকারি দেয় অনেকজন, অনেক কথা বলে, তারপরে ধরে রাখছি আল্লাহ যা করে। শুনেন, আপনার আত্মীয় স্বজন, আপনার আশেপাশের লোকজন কে কি বললো না বললো? আমি মনে করি আমার আমার পার্সোনাল আমার থেকে আমি একটু আপনাকে বুঝাইতে চাই যে কে কি মনে করলো ওইটা তুচ্ছ মনে করবেন, কারণ আপনি যখন অসুস্থ হয়ে থাকবেন, ঘরে পড়ে থাকবেন, ১০ টাকা দিয়ে কিন্তু কেউ আপনাকে দেখবে না। কিন্তু কাটা জায়গায় লবণের ছিটা কিন্তু আমরা একটু বেশি দিতে পারি,